নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো দই বড়া। আমি দই বড়া বানানোর জন্য 200 কলাইয়ের ডাল নিয়েছিলাম, ওটাকে ভিজিয়ে আমি ভালো করে 3 বা 4 বার ধুয়ে ওটাকে রেখে দিয়েছি। এবার এইটাকে আমি মিক্সিতে বেটে নেব। আমি ডালটা বেটে এটা ভালো করে ফেটে রেখে দিয়েছি। এটাকে একটু বেশি ফাটতে হবে, যত ফাটবেন তত বেশি বড়াগুলো ফুলবে। আর এখানে আমি কোনো সোডা বা ইনো কিছুই দিইনি। দিয়েছি তেলটা, আমার গরম হয়ে গেছে। এবার আমি এরকম করে বড়াগুলো একটু ভেজে নেব। তেলটাকে একটু বেশি গরম করতে হবে, বেশি গরম না হলে সব ভেঙে যাবে। আর এই ডালের ভিতরে কিন্তু আমি লবণ দিইনি। এবার বড়াগুলো আস্তে আস্তে আমি এরকম করে উল্টে উল্টে দেব। এগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজে না, দই বড়ার বড়া বেশি ভাজে না। আস্তে আস্তে দিতে হবে উল্টে, যাতে একটা সময় একটা না লেগে যায়। একটু ভালো করে ফেটে নিলে কি সোডা বা ইনো কিছু দিতে হয় না, হালকা হালকা করে উল্টাতে হবে। বেশি এগুলো আর লাল করে ভাজবো না। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি হালকা করে এগুলো উঠিয়ে নেবো। আর বাকিটা আমি এরকম ভাবে সব ভেজে নেব। এখানে বাটিতে আমি জল দিয়ে নিয়েছি, জলের ভিতরে এই বড়াগুলো আমি সব দিয়ে দেব। একটু নরম হওয়ার জন্য আমি বড়াগুলো দিয়ে দেব, খুব বেশি তো আর দিয়ে রাখবো না, উঠিয়ে নেব। ভিজতে দিলাম, 2-3 মিনিট পরে এটাকে আমি উঠিয়ে নেব। এখানে আমি 200 গ্রাম ডাল নিয়েছিলাম বলে আমি দইয়ের পরিমাণটা খুব বেশি রাখিনি, দইটা কমই আছে, দিলে জিনিসটা টক হয়ে যায়। আমি তার জন্য এখানে ভাজা মশলা ব্যবহার করছি। এই ভাজা মশলাটা আমি ঘরে বানিয়ে রেখেছি, জিরে ধনে দিয়ে গুঁড়ো করে রেখেছি এটা ঘরে। আমি এমনি নুন ব্যবহার করবো না, বেগুন ব্যবহার করবো, যেহেতু বড়াতে আর লবণ আর নুন দিইনি, ওই জন্য আমি যে দইয়ের ভিতরে দিচ্ছি। আর শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এই শুকনো লঙ্কাটাও আমি ঘরে বানিয়েছি, কম দিচ্ছি ঝাল যাতে না হয়। এরকম ফেটে নিচ্ছি দইটাকে, ফেটে নেবো এটাকে খুব। আর এতে আমি চিনি দেবো 1 চামচ। মানে চিনি দিলে যে কোনো রান্নার মূল একটু চিনি, সামান্য চিনি দিলে একটু টেস্টটা বেশি ভালো হয়। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই যে আমার পাটাটা হয়ে গেছে, এগুলো ভাজা জিরে লঙ্কাটা দিয়েছি বলে দইয়ের কালারটা অন্যরকম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো যেগুলো ভেজে রেখেছি জলের ভিতরে দিয়ে রেখেছি, সেইগুলো আমি উঠিয়ে নেব। এরকম করে আমি দইগুলো ভিতরে দিয়ে নেব। দই বড়াটা আমার হয়ে গেছে।
এই দই বড়াটা তো আমার পুরোটা হয়ে গেছে, আর এটাতে একটু বড়াগুলোতে জলটা টেনে নেয়, যদি জলটা টেনে নেয় আপনারা একটুখানি সামান্য জল দিতে পারেন, ওটা গরম জল দেবেন না, একটু হালকা ঠান্ডা জল দেবেন। দই বড়ার উপরে আমি খাওয়ার সময় দই বড়ার উপরে আমি তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ধনে পাতা চাটনিও কেন দিতে পারেন, ধনে পাতা চাটনি দিলে আরো সুন্দর হবে। আর এই সুরাই সেও ভাজা দিয়ে আমি এই দই বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।